আমাদের যে স্থানীয় স্কুল কলেজ প্রাইমারি স্কুল কলেজ এবং মাধ্যমিক স্কুলগুলো আছে সেগুলো আমরা আশ্রয় কেন্দ্র হিসাবে ওপেন করে দিয়েছি আমাদের সব মিলিয়ে ছাপ্পান ছাপ্পান্নটি কেন্দ্র রয়েছে আমাদের উদ্ধার কার্যক্রমের মধ্যে আমাদের এখানে স্থানীয় স্বেচ্ছাসেবক আমাদের ফায়ার সার্ভিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ছাত্ররা ছিল পরে রেড ক্রিসেন্ট তারপরে আরও দুটি ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে তারা এখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে নিচু যে এলাকাগুলো রয়েছে আপনার নরাইল ধুরাইল জুগনি এবং সদর ইউনিয়ন এগুলো আক্রান্ত হচ্ছে কারণ আপনারা জানেন যে শেরপুরের নালিতাবাড়ি ওই সাইডে আমাদের একটা গোগাই নদীর তীর ভেঙে আমাদের এই এলাকাগুলো প্লাবিত হচ্ছে এবং এই এলাকাগুলো পাশে আমাদের যে বর্ডার এলাকার যে ইউনিয়ন সেগুলো থেকে এই এলাকাতে পানিগুলো প্রবেশ করছে আমাদের এখানে একটি অস্থায়ী ক্যাম্প নির্মাণ করেছে সেনাবাহিনী তারা তাদের মতো উদ্ধার অভিযান আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক কার্যক্রম পরিচালনা করছে আমাদের এখানে প্রায় পঁচিশ হাজার পরিবার আক্রান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে পঁচাত্তর হাজারের মতো আমাদের গতকাল পর্যন্ত পানিবন্দি ছিল এই মুহূর্তে আমাদের সরকারি পর্যায়ে আমরা যে সকল ত্রাণ পেয়েছি সেগুলো তো আমরা ডিসবার্স করে দিচ্ছি অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন দলের যারা ইয়া রয়েছেন তারা অ্যাক্টিভলি কাজ করছেন এবং এখানে এনজিও যেগুলো আছে তারপরে স্থানীয় প্রতিষ্ঠান আছে তারা শুকনো প্যাকেট জাতীয় খাবার দিচ্ছে সেটা জাস্ট আমরা তাদেরকে সহযোগিতা করছি যেন সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সেগুলো দেওয়া যায় আর কি এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক